আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করবো দু হাজার একুশ সালের তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হলো অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটি সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি তোমাদের দু হাজার একুশ সালের আগস্ট মাসে দেওয়া হবে এটা অবশ্যই মাথায় রাখবে আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি আমি সলভ করছি দু হাজার একুশ সালের আগস্ট মাসে দেওয়া ক্লাস এইটের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও তোমাদের প্রশ্নপত্রে দেখবে প্রথমেই রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তারপরে একদাগের প্রশ্ন দাঁড়াও কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর আরতি কিভাবে ধরা পড়েছে তো এই প্রশ্নের উত্তর লেখো কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় এক দিকে যেমন রয়েছে মানুষের দুঃখ দুর্দশার কথা কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় এক দিকে যেমন রয়েছে মানুষের দুঃখ দুর্দশার কথা কমা মনুষ্যত্ব ও মানবিকতার অপমান মনুষ্যত্ব ও মানবিকতার অপমান কমা লাঞ্ছনার কথা লাঞ্ছনার কথা দাঁড়ি অন্যদিকে এই অসহায় অত্যাচারিত ও ভেঙে পড়া মানুষের পাশে অন্যদিকে এই অসহায় কমা অত্যাচারিত ও ভেঙে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথাও আছে দাঁড়ানোর কথাও আছে দাঁড়ি কবিতায় উদ্দিষ্ট তুমি ই হলো সেই মানবিকতা ও মনুষ্যত্ব বোধ কবিতায় উদ্দিষ্ট তুমি ই হল সেই মানবিকতা ও মনুষ্যত্ববোধ যার কাছে কবি প্রার্থনা করেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে যার কাছে কবি প্রার্থনা করেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে দাঁড়ি কবি পাখির মতো মুক্ত তথা স্বাধীন চিন্তায় কবি পাখির মতো মুক্ত তথা স্বাধীন চিন্তায় ও মানুষ হয়ে মানবিক গুণ সম্পন্ন ব্যক্তির মতো ও মানুষ হয়ে মানবিক গুণ সম্পন্ন ব্যক্তির মতো দুঃখী একলা মানুষের পাশে দাঁড়াতে বলেছেন দুঃখী একলা মানুষের পাশে দাঁড়াতে বলেছেন এরপরে চলে আসি দুই দাগের প্রশ্নে দুই দাগের প্রশ্নে কি বলা হচ্ছে লাঠি ধরলে বটে বক্তাকে কার সম্পর্কে তার এই উক্তি উক্তিটির মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় পাও তো এই প্রশ্নের উত্তর লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া আলোচ্য উক্তির বক্তা আকবর আলোচ্য উক্তির বক্তা আকবর দাড়ি উক্তিটি করা হয়েছিল রমেশের সম্পর্কে উক্তিটি করা হয়েছিল রমেশের সম্পর্কে দাড়ি এবার প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে আকবর গরিব হলেও তার আত্মসম্মান কমা ন্যায় অন্যায় বোধ আছে আকবর গরিব হলেও তার আত্মসম্মান কমা ন্যায় অন্যায় বোধ আছে দাঁড়ি রমার আদেশে সে রমেশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও রমার আদেশে সে রমেশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও রমেশের উচ্চ মনোভাব ও পৌরুষের প্রশংসা না করে পারেনি রমেশের উচ্চ মনোভাব ও পৌরুষের প্রশংসা না করে পারেনি দাঁড়ি আলোচ্য উক্তিটির মাধ্যমে আকবরের সততা কমা ন্যায় পরায়ণতা ও চারিত্রিক বলিষ্ঠতার পরিচয় পাওয়া যায় আলোচ্য উক্তিটির মাধ্যমে আকবরের সততা কমা ন্যায় পরায়ণতা ও চারিত্রিক বলিষ্ঠতার পরিচয় পাওয়া যায় দাড়ি এরপরে চলে আসছি তিন দাগের প্রশ্নে তিন দাগে বলা হচ্ছে প্রাণ আছে প্রাণ আছে ছন্ন ছাড়া কবিতায় এই আশাবাদ কীভাবে হয়েছে তো এই প্রশ্নের উত্তর লিখবে অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া কবিতায় নেই রাজ্যের বাসিন্দে এটা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখবে নেই রাজ্যের বাসিন্দে রোখা মেজাজের বেকার যুবকরা সমাজে ছন্ন ছাড়া হিসেবে পরিচিত অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া কবিতায় নেই রাজ্যের বাসিন্দে রোখা মেজাজের বেকার যুবক সমাজে ছন্ন ছাড়া হিসেবে পরিচিত দাড়ি তারা বিনয়ী নয় তারা বিনয়ী নয় দাড়ি তাদের ভদ্রতা শালীনতা নেই তাদের ভদ্রতা শালীনতা নেই দাড়ি তবে এই ছন্ন যুবকরাই রাস্তায় পড়ে থাকা এক বেওয়ারিশ ভিকারির মরণাপন্ন অবস্থায় তবে এই ছন্ন ছাড়া যুবকরাই রাস্তায় পড়ে থাকা এক বেওয়ারিশ ভিকারির মরণাপন্ন অবস্থায় তার পাশে দাঁড়ায় তার পাশে দাঁড়ায় দাঁড়ি চারপাশের প্রতিবন্ধকতা ও নিরাশার মাঝেও তারা প্রাণের সন্ধান করে চারপাশের প্রতিবন্ধকতা ও নিরাশার মাঝেও তারা প্রাণের সন্ধান করে দাঁড়ি প্রাণের অস্তিত্ব অনুভব করলে সকলের সমস্বরে চেঁচিয়ে বলে প্রাণের অস্তিত্ব অনুভব করলে সকলের সমস্বরে চেঁচিয়ে বলে কমা দিয়ে একটা হাইফেন দেবে তারপরে ডবল ইনভাইটেড কমার মধ্যে লিখবে প্রাণ আছে কমা এখনও প্রাণ আছে প্রাণ আছে কমা এখনও প্রাণ আছে দাড়ি দিয়ে ডবল ইনভাইটেড কমা ক্লোজ করবে এরপর একদম শেষে একটা হাইপেন দিয়ে লিখবে এভাবেই ছন্ন ছাড়া কবিতায় সমস্ত নৈরাশ্য ও প্রতিবন্ধকতার মাঝেও এভাবেই ছন্ন ছাড়া কবিতায় সমস্ত নৈরাশ্য ও প্রতিবন্ধকতার মাঝেও প্রাণের অমরত্বের বাণী তথা আশাবাদ ধ্বনিত হয়েছে প্রাণের অমরত্বের বাণী তথা আশাবাদ ধ্বনিত হয়েছে দাড়ি এরপরে চলে আসছি চার দাগের প্রশ্নে দাগে বলা হচ্ছে শিমুল গাছ অনেক দেখিয়াছ গাছের কথা গদ্যাংশে শিমুল গাছের প্রসঙ্গ লেখক কীভাবে স্মরণ করেছেন তো চারদাগের প্রশ্নের উত্তর লেখো জগদীশ বসু রচিত গাছের কথা নামক প্রবন্ধে জগদীশ চন্দ্র বসু রচিত গাছের কথা নামক প্রবন্ধে লেখক গাছের বীজ বীজের আলোচনা প্রসঙ্গে লেখক গাছ গাছের বীজের আলোচনা প্রসঙ্গে জানান পাখিরা ফল খেয়ে দূর দূরান্তে বীজ ছড়ায় পাখিরা ফল খেয়ে দূর দূরান্তে বীজ ছড়ায় দাঁড়ি ফলে জনমানবশূন্য দ্বীপেও গাছ জন্মায় ফলে জনমানব শূন্য দ্বীপেও গাছ জন্মায় দাঁড়ি এছাড়া অনেক বীজ বাতাসে উড়ে দূর দেশে ছড়িয়ে পড়ে এছাড়া অনেক বীজ বাতাসে উড়ে দূর দেশে ছড়িয়ে পড়ে যেমন শিমুল ফল যখন রৌদ্রে ফেটে যায় যেমন শিমুল ফল যখন রৌদ্রে ফেটে যায় তখন তার বীজ তুলোর সঙ্গে উড়ে অনেক দূরে ছড়িয়ে পড়ে তখন তার বীজ তুলোর সঙ্গে উড়ে অনেক দূরে ছড়িয়ে পড়ে দাঁড়ি এভাবেই আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক শিমুল গাছের প্রসঙ্গ এনেছেন এভাবেই আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক শিমুল গাছের প্রসঙ্গ এনেছেন দাঁড়ি এরপরে চলে আসছি দাগের প্রশ্নে দাগে বলা হচ্ছে বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান কোন হতাশার কান্না বিশ্ব জুড়ে বয়ে যায় তো এই প্রশ্নের উত্তর লেখো কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়াদের বাড়ি নেই দাঁড়ি কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় হাওয়াদের বাড়ি নেই দাঁড়ি তারা পৃথিবীর সমস্ত জল কমা তীর বন্দর নগর প্রান্তর পার্কের বেঞ্চির উপর দিয়ে বয়ে যায় তারা পৃথিবীর সমস্ত জল তীর বন্দর নগর প্রান্তর পার্কের বেঞ্চির উপর দিয়ে বয়ে যায় দাঁড়ি হাওয়াদের চোখে ধরা পড়ে অন্যের আবাসস্থলের সুন্দর দৃশ্য হাওয়াদের চোখে ধরা পড়ে অন্যের আবাসস্থলের সুন্দর দৃশ্য কিন্তু হাওয়ারা নিজেদের কিন্তু হাওয়ারা নিজেদের বাসস্থানের সন্ধান পান না বাসস্থানের সন্ধান পান না দাঁড়ি তাই অন্তহীন অফুরান সন্ধানে বিশ্বের বুক ফেটে যেন হাওয়াদের এই হতাশার গানই বয়ে যায় তাই অন্তহীন অফুরান সন্ধানে বিশ্বের বুক ফেটে যেন হাওয়াদের এই হতাশার গানই বয়ে যায় দাঁড়ি এরপর চলে আসছি ছয় দাগের প্রশ্নে ছয় দাগের প্রশ্নে বলা হচ্ছে কি ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে বুকু যখন তার মাকে এসে জানায় উত্তরপাড়া পাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে বুকু যখন তার মাকে এসে জানায় উত্তরপাড়া পাড়া থেকে মাসিরা এসেছেন দাঁড়ি তা শুনে বুকুর মা বিরক্তিতে বলে ফেলেন তা শুনে বুকুর মা বিরক্তিতে বলে ফেলেন অসময়ে বাড়িতে লোকের বেড়াতে আসা তিনি পছন্দ করেন অসময়ে বাড়িতে লোকের বেড়াতে আসা তিনি পছন্দ করেন না তবু তিনি অতিথিদের সামনে হাসিমুখে তাদের অভ্যর্থনা জানান তবু তিনি অতিথিদের সামনে হাসিমুখে তাদের অভ্যর্থনা জানান দাঁড়ি ঠিক এই সময় বুকু অবাক হয়ে ঠিক এই সময় বুকু অবাক হয়ে অতিথিদের সামনে তার মায়ের মন্তব্যগুলি হুবহু বলে ফেললে অতিথিদের সামনে তার মায়ের মন্তব্যগুলি হুবহু বলে ফেললে বুকুরমা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়েন মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়েন দাড়ি এরপর চলে আসছি সাদদাগের প্রশ্নে সাদ্দাগে বলা হচ্ছে পাড়াগার দুপ্র দুপহর ভালোবাসি কবিতায় গ্রাম জীবন সম্পর্কে কবির যে অনুভূতির প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জীবনানন্দ দাস রচিত পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় এটাকে সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখবে পাড়াগার দু পোহর ভালোবাসি এটাকে সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখবে অর্থাৎ কবিতার নামটি জীবনানন্দ দাস রচিত পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় গ্রাম জীবনের এক অপরূপ চিত্র অঙ্কিত হয়েছে গ্রাম জীবনের এক অপরূপ চিত্র অঙ্কিত হয়েছে দাঁড়ি গ্রাম্য প্রকৃতির তথা কবির জন্মভূমির প্রতি টান প্রকাশিত হয়েছে গ্রাম্য প্রকৃতি তথা কবির জন্মভূমির প্রতি টান প্রকাশিত হয়েছে আলোচ্য কবিতায় আলোচ্য কবিতায় দাঁড়ি তাই তো প্রান্তরের শঙ্খচিল কমা শালিকের স্বর তাই তো প্রান্তরের শঙ্খচিল কমা শালিকের স্বর কমা বুনো চালতার শাখা বুনো চালতার শাখা কমা ঝাঁঝরা ফোপরা ডিঙি ও কবির হৃদয়ে ঝাঝরা ফোপরা, ডিঙি ও কবির হৃদয়ে পরম সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করেছে পরম সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করেছে কবি ভালোবেসেছেন গ্রাম বাংলার দুপুরের শান্ত স্নিগ্ধ পরিবেশকে কবি ভালোবেসেছেন গ্রাম বাংলার দুপুরের শান্ত স্নিগ্ধ পরিবেশকে দাঁড়ি এরপরে চলে আসছে আট দাগের প্রশ্নে আট দাগের প্রশ্নে বলা হচ্ছে এলাহি ব্যাপার সব নাটোরের কথা রচনাংশ অনুসরণে এলাহি ব্যবস্থাপনার বিবরণ দাও তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অবনীন্দ্র অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গল্পে নাটোরে পৌঁছনোর পর সেখানকার সুন্দর সাজানো বাড়ি নাটোরে পৌঁছনোর পর সেখানকার সুন্দর সাজানো বাড়ি কমা বৈঠকখানা কমা ঝাড় লণ্ঠন কমা তাকিয়া সুন্দর সাজানো বাড়ি বৈঠকখানা ঝাড় লণ্ঠন তাকিয়া ভালো ভালো দামি ফুলদানি ভালো ভালো দামি ফুলদানি কমা কার্পেট সমস্ত কিছুকে দেখে কার্পেট সমস্ত কিছুকে দেখে লেখকের যেন মনে হয়েছে লেখকের যেন মনে হয়েছে তা ইন্দ্রপুরীর সমান তা ইন্দ্রপুরীর সমান দাড়ি সেখানকার মানুষের আন্তরিকতা আদর যত্ন ও অতুলনীয় সেখানকার মানুষের আন্তরিকতা আদর যত্ন ও অতুলনীয় দাড়ি এর সমস্ত কিছুই লেখকের এলাহি ব্যাপার মনে হয়েছে এর সমস্ত কিছুই লেখকের এলাহি ব্যাপার মনে হয়েছে এরপরে চলে আসছি নয়দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কি গড়াই নদীর তীরে কাব্যাংশে প্রকৃতি চিত্র কিভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জসীম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় জসীম উদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় পল্লী প্রকৃতির সহজ স্বাভাবিক অথচ অপূর্ব চিত্র বর্ণিত হয়েছে পল্লী প্রকৃতির সহজ স্বাভাবিক অথচ অপূর্ব চিত্র বর্ণিত হয়েছে দাঁড়ি এই প্রকৃতির সৌন্দর্যে যেন কোনো কৃত্রিমতা নেই এই প্রকৃতির সৌন্দর্যে যেন কোনো কৃত্রিমতা নেই দাড়ি তাই তো কুটির খানি লতা পাতা আর ফুলের মায়ায় ঘেরা তাই তো কুটির খানি লতা পাতা আর ফুলের মায়ায় ঘেরা দাড়ি। উঠোনের কোণে হেসে কুটি কুটি হওয়া বুনো ফুল উঠোনের কোণে হেসে কুটি কুটি হওয়া বুনো ফুল কমা মাচানের পরে সিমলতা কমা মাচানের পরে সিমলতা কমা লাউ কুমড়োর ঝাড় লাউ কুমড়োর ঝাড় গড়াই নদীর তীরে গ্রাম্য প্রকৃতির দৃশ্যকে গড়াই নদীর তীরে গ্রাম্য প্রকৃতির দৃশ্যকে অসাধারণ করে তুলেছে অসাধারণ করে তুলেছে তো এটাই ছিল ক্লাস এইটের দু হাজার একুশ সালের আগস্ট মাসে দেওয়া সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের ক্লাসের অন্যান্য বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে তোমরা ডিসক্রিপশানে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাস্রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে